কৌশিকী অমাবস্যার অর্থ হল তারানিশি। এই তিথি তন্ত্র সাধনার এক বিশেষ রাত। অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাক্ষেপা তারাপীঠের মহাশ্মশানের শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। মনে করা হয় বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। এই কারণেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার পুণ্যার্থী আসেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। পুরাণ মতে দেবী কৌশিকী হলেন আদ্যা শক্তি মা মহামায়ারই একটি রূপ। দক্ষ যজ্ঞের সময় স্বামীর অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সতী। পরে পার্বতী রূপে যখন জন্ম নেন তিনি, তখন যজ্ঞের আগুনে পুড়ে যাওয়ার কারণে তার গাত্র বর্ণ ছিল অমাবস্যার রাতের মতো ঘোর কালো। যদিও শিবশম্ভুর তানের মাথা ব্যথা ছিল না, তিনি ভালোবেসেই কালী, কালিকা ইত্যাদি নামে ডাকতেন দেবী পার্বতীকে। কিন্তু একদিন সকলের সামনে তাকে এই নামে ডাকায় অত্যন্ত অপমানিত বোধ করেন পার্বতী। এরপরেই গৌরবর্ণ হওয়ার আশায় মানস সরোবরের পারে কঠোর তপস্যায় বসলেন দেবী। সেই তপস্যা শেষ হওয়ার পর সরোবরের শান্ত শীতল জলে ডুব দিলেন পার্বতী। সেই জল যেমন তার মনোকষ্ট প্রশমিত করল, তেমনি ধুয়ে গেল ত্বকের সব কালিমা। ফর্সা জ্যোৎস্নার মতো উজ্জ্বল গাত্রবর্ণ নিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করলেন গৌরী। কিন্তু জলে ধুয়ে যাওয়া সেই কালো গাত্রবর্ণ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। এবার বলি কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। কথিত আছে সাধক বামাক্ষেপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষেপা সেদিন তারামায়ের আবির্ভাব পান। এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তার বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে দমন করেছিলেন। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এই দিন সঠিক উপায় তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। কৌশিকী অমাবস্যা 2023-এর দিনক্ষণ। এবছর কৌশিকী অমাবস্যা পালিত হবে আগামী 14 সেপ্টেম্বর বাংলার 27 ভাদ্র। 14 সেপ্টেম্বর ভোর 5:31 শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা। পরের দিন 15 সেপ্টেম্বর বাংলার 28 ভাদ্র শুক্রবার সকাল 6:30 পর্যন্ত কৌশিকী অমাবস্যা থাকবে। এবার বলে দিই কিভাবে পুজো করলে মিলবে ফল। কৌশিকী অমাবস্যায় দেবী কালিকার বিশেষ পুজো করা হয়। এই বিশেষ দিনটিতে অনেকেই বাড়িতে কালী পুজো করেন, তবে উপাচারে কোনো ত্রুটি করা যাবে না, কারণ এই পুজো আয়োজনে সামান্য ত্রুটি হলেই নাকি মা কালী রুষ্ট হন। বাড়িতে যদি কেউ পুজো করতে চান তাহলে সারা দিন রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন, সেটা যেন কিছুতেই নিভে না যায়। খুব বেশি আয়োজন লাগে না পুজোয়। সামান্য আতপ চাল, একটা নারকেল, 108 জবা ফুলের মালা এবং ঘি দিয়ে পুজো দিতে হয়। কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে কালী পুজো করলে বাড়ির ছাদে একটি কালো 5-মুখী প্রদীপ জেলে রাখলে অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়। এছাড়াও বলা হয় থাকে সন্ধ্যের পর বটগাছের গোড়ায় 3 বার কালো তিল রাখলেও অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়। সারাদিন উপোস করে পরের দিন ব্রাহ্মণ ভোজন করালেও ভালো ফল মেলে। কৌশিকী অমাবস্যার দিন কোনো কালী মন্দিরে খাড়া দান করলেও তার সুফল মেলে।
এবার বলে দিই কৌশিকী অমাবস্যার দিন ভুলেও যে কাজগুলো করা যাবে না। এক নম্বর, কৌশিকী অমাবস্যায় ভুলেও আমিষ ভোজন করতে পারবেন না। শাস্ত্রমতে বলা হয় সেই দিনে আমিষ ভোজন করলে শরীরে নেগেটিভ এনার্জি বাড়তে থাকে, আর তার ফলে এদিন কোনো ধরনের কুপ্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়। তাই শাস্ত্রমতে এই দিন নিরামিষ ভোজন করার কথা বলা হয়। দু নম্বর, কৌশিকী অমাবস্যার রাতে ভুলেও বাড়ি থেকে রাতের অন্ধকারে অনেকটা দূরে কোনো স্থানে একা যাওয়া শ্রেয় নয়। কোনো কারণে হুট করে বাড়ি থেকে বেরিয়ে রাতে সেই দিন কোথাও যাওয়ার আগে সচেতনতা অবলম্বন করার বার্তা দিচ্ছে স্বাস্থ্যবিদরা। শাস্ত্রমতে বলা হয় এই দিন বহু নেগেটিভ এনার্জি তৈরি হয়, অনেক সময় তন্ত্র সাধনার ফলে, যার প্রভাব পড়তে পারে। তিন নম্বর, যদি বাড়ির বাইরে বের হতে হয় তাহলে সঙ্গে রাখুন তুলসী পাতা। কোনো কাজে সেই দিন বের হলে সঙ্গে তুলসী পাতা নিয়ে যেতে বলা হচ্ছে। তবে শাস্ত্রমতে বলা হয় তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নেই, ফলে এই পাতা আগের থেকে তুলে নিয়ে রাখতে পারেন। গর্ভবতী মহিলাদের এদিন বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়, ফলে তাতে নেগেটিভ এনার্জিকে সরিয়ে শুভ শক্তিকে আপন করা যায়।